ঘুটঘুটে অন্ধকার রাত্রির বেলা আর ওদিকে মহালয়া বাজছে, একদম পারফেক্ট একটা রাত মহালয়ার জন্য, একদম স্পেশাল রাত, দেবীপক্ষের সূচনা। সবাইকে গুড মর্নিং, একটা নতুন দিন শুরু হলো আর পুজো এসে গেল আমাদের, দুর্গাপুজো। উঠে মা বাবার জন্য আর নিজের জন্য চা করে নিয়েছে, লাল চা। তো আমরা এখন মহালয়া দেখছি, এখন মহালয়া শেষের পর্যায়ে। তো এখানে মা বসে রয়েছে, আমরা এখন গঙ্গার ঘাটে যাব বলে প্রস্তুতি নিচ্ছি। তো সারা রাত ঘুম হয়নি আমাদের পাড়াতে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া বাজে সকাল ভোর রাত থেকে বাজে। তো ঘুম হয়নি, এক্সাইটমেন্টে যে পুজো এসে গেল, মহালয়া এসে গেছে মানে পুজো এসে গেছে। মা সারা রাত ঘুমায়নি, সারা রাত ডেকেছিল আর আমাকে মা ডেকে দিয়েছে সকালবেলা। ও একটুখানি বৃষ্টিও হয়েছে, মহালয়া মানে টিভিতে মহালয়া শুরু হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো এই হচ্ছে আর জলসাতে মহালয়া দেখছি। যারা জলসার মহালয়া দেখোনি তারা রিপিটেড কাজটা দেখে নিও তোমরা। জলসার মহালয়াটা সত্যি অসাধারণ হয়েছে, মানে খুব ভালো হয়েছে মহালয়াটা এবারে। তো গঙ্গার পাড়ে চলে এসেছি, মা বাবা সবাই তিনজনেই চলে এসেছি। আর এই গঙ্গাটায় একটু তুলনামূলকভাবে ভিড়টা কম আছে, সেই জন্যে এই গঙ্গাটা এসেছি। আমাদের বাটার গঙ্গা যেখানে আমরা সবসময় যাই ওখানটা প্রচণ্ড ভিড় হয়, তোমাদের দেখাই। আর বৃষ্টি হচ্ছে তো স্লিপারি, আমার একটু অসুবিধা হচ্ছে হাঁটতে। আমাদের পাড়ার কিছু লোকও বলছে পায়েল দিয়ে এসছিস বলছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ আমি এখানে দাঁড়াই, তুই একটা সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, এদিকে আয়। হাঁটা চলছে না গঙ্গায়? হ্যাঁ হ্যাঁ হাঁটা চলছে, কিন্তু আমাকে নামতে হবে, আমাকে না নামলে হবে না, ওই নামগুলো দিতে হবে। আর এই যে মন্দির, এটার নাম বলো মহাশয় দেব ঋষি মনুষ্য দিব্য পিতৃগণ অর্পণ সহিত পেত অক্ষ গৃহীত তিল তর্পণ মহম করিষ্যে নম ভগবতে শ্রী সূর্যায় নম। সব জল দিয়ে দাও এবারে কি করো।
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তব পিতরি পিতিমা পন্নে ইয়ন্তে সর্ব দেবতা। আরও এই এই ঘাটে আসেন মানে এটা হচ্ছে এই পুরোহিত মশাইয়ের কাছ থেকেই বাবা প্রত্যেক বছর তর্পণ করে। তো দেখতেই বাবা তর্পণ করছিল কিছু লোকের সাথে, তো এই ঘাটে প্রচুর লোকে তর্পণ করছে। আর মা বাবার সাথে নেমেছিল ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাবে বলে। উদ্বোধন করেছে মা, একটা ইনফরমেশান নিয়ে এলো যে ছেলেদের তর্পণ হয় আর মেয়েদের পুজো হয়, কারণ মেয়েরাও তো এখন করে কিন্তু মেয়েদের তর্পণ হয় না, পুজো হয় বলে আর কি। তো বাবাই আজকে দাদুর, তো আজকে সেরকম বিশেষ রান্না নয়, তবু একটু বাজার থেকে ফেরার পথে একটুখানি মাছ নিয়ে আসলো, বললো একটু মাছের ঝোল ভাতই বানাও। তো সেই জন্য মাছ এখন আবার ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন সব জোগাড় করে নিয়েছি, রেডি করে নিয়ে এখন রান্না করতে এলাম। কি মাছ এনেছে? লোটে মাছ। লোটে মাছ ভালোবাসে বলে তাই লোটে মাছ। ওখানে প্যান্ডেল করে একটা কাউন্টার করেছিল যেখানে চা বিস্কুট দিচ্ছিল সবাইকে, তো আমি একটা বিস্কুট নিয়েছি আর মা আর বাবা চা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেস্ট করে রেখেছি। আজকে লাঞ্চে করেছি দেখো, তো তোমাদের তো মা মশলা কি দিচ্ছে বলেই দিল। এখানে এখন লোটে মাছ রান্না হচ্ছে। আমরা লোটে মাছ খুব ভালোবাসি। আমরা একটু চাটনি করেছিলাম, আমি বললাম বাবাকে বাজারে, তো বাবার সাথে আমি আজকে করেছি, আমরা তিনজনেই গিয়েছিলাম। আমি মাছ বাজারে বাবার সাথে ঢুকেছিলাম মাছ বাজারে, তো বাবাকে বললাম আর কি যে লোটে মাছই নাও। আরো অনেক রকমের মাছই ছিল, লোটে মাছটা আমি খুব পছন্দ করি বলে সস্তায় পেলাম আর নিয়ে চলে এলাম। এই হচ্ছে পকোড়া খাওয়া যাবে আর খেতে উঠলাম। তো আজকে একদম পারফেক্ট মহালয়া কাটিয়েছি, খুব ভালো কাটালাম মহালয়াটা। এখনো পর্যন্ত তো ভালোই কাটলো, তো তোমাদেরও হ্যাপি মহালয়া, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ার, ভালো কাটিও পুজোটা। আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে হ্যাপি পুজো এবং খুব আনন্দ করো পুজোতে। যদি বৃষ্টি না হয় তাহলে পুজোর সময় বেরিয়ো নতুন জামাকাপড় পরে, আর পুজো বৃষ্টি হলেও একটু বেরিয়ো, আমরাও বেরোবো তোমরাও বেরিয়ো, সবাই মিলে আনন্দ করো পুজোতে, খাওয়া দাওয়া করো, আনন্দ করো। এই চারটে দিন টাটা, এখানেই ব্লগটা এন্ড করছি, টাটা।